তোমাদের কেন বলছে না আসতে? মাইট দরজা করো আগে, একটু বসি, একটু কথা বলি আগে, ঘরে করোনা ঢুকায় তারপর মাইট দিব। কেন তোমার বাসায় কি স্যানিটাইজার নেই? আছে, কিন্তু তোমরা দাও একটু হাত টাত পরিষ্কার করো। দাঁড়াও এখানে। গাছে কি আর পাতা গজাবে না, এই দুটোই থাকবে। এই আমার ধরে আছে, পাতা গজাচ্ছে না। এই যে উড়ন চন্ডীর মতো উড়ে বেড়াইতো সবসময়, তো এখন যে বাসায় পড়ে আছো কেমন লাগতেছে? এটা হচ্ছে এসএম সুলতান। আমার হচ্ছে অনেকদিন আগে এসএম সুলতানের প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে, এবং আমি ভাবছিলাম যে ওনার সম্পর্কে একটু পড়াশোনা করবো, কিন্তু সময় পাইনি, এইসব বই কিনে রাখছিলাম, কিন্তু পড়ার সময় পাইনি, এই সুযোগটাই কাজে লাগাচ্ছি। হইচই প্রায় পড়ে গেছি বুঝছো, কলকাতা যে কি কি বানায় ফেলাইতেছে তুমি দেখো হইচই। আমি তো দেখি ফেসবুকে স্কলে আসে ছোট ছোট। আমি কালকে দ্বিতীয় পুরুষ দেখছি, কি যে জোশ, অনির্বাণ যে কি করে ফেলতেছে। তুমি তো এখন দেখতেছি যে মুভি রিভিউ করার জন্য ব্যস্ত হয়ে পড়ছো। তোমার ভায়োলিনের কি খবর? যে দেখেছি না তাতে কই রে, জাদুঘরে আছে? না না, জাদুঘরে এখনো যায় নাই, আছে, কিন্তু সেটার জন্য সেটার অবস্থা খুব খারাপ দিকে চলে গেছে। তাহলে কি মানে বলা যায় যে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তুমি ভায়োলিন বাজাইয়ার সময়টা পার করা যায়? হ্যাঁ, মানে ভায়োলিনটা ইম্পর্টেন্ট না, মানে যার যেটা শখ, যে যেটা করতে চায় সেটা করতেই পারে। এটার কোনো টিউন নাই। অনেক ধরনের প্রতিবন্ধকতা লাইফে আসে তো, আমাদের সামাজিক, মনে করো অর্থনৈতিক, মানে আমরা না, আমরা বাঙালিরা প্রতিবন্ধকতার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করি, যুদ্ধ করতে করতে আমরা খুব অভ্যস্ত হয়ে গেছি, এবং আমরা এখনো মনে করছি যে এটা কিছুই না, এটা উত্তরায় করতে পারবো। তো ওই জায়গাটা, এটা কিন্তু ওই জিনিস না, বা এটা এই জায়গাটা একটু সিরিয়াস হওয়াটা আসলে খুব জরুরি। এটা এখন আর মানে আমরা অনেক মজাও করছি করোনা নিয়ে, কিন্তু আসলে জিনিসটা কিন্তু মজার না। আমি কিন্তু
মানে তোমাকে বিরক্ত করার মূল কারণই হয়েছে এটা যে তোমার থেকে যদি যারা এইরকম, তুমি তো একটা উড়নচণ্ডী মেয়ে, মানে তোমার লাইফের মনে হয় যে তিনের দুই অংশই বাইরে কাটে, সেইখান থেকে তোমরা একটু ঘরমুখী হওয়া এই সময়টা ধরে ইটস সো টাফ আমার কাছে মনে হয়। টাফ কিন্তু কিছু করার নেই, কিন্তু বাস্তবতাটা এরকম, এটা করতেই হবে। এখন লাইফে মনে করো যে অনেক ধরনের ইয়ে আসে না, অবস্থা খেলা আসে না, এখন ওই জায়গাটাকে মেনে নেওয়া, মেনে নিয়ে সেই জায়গাটাকে কীভাবে এনজয় করা যায়, সেই জায়গাটাকে কীভাবে তোমার তোমার মতন করে এটাকে এনজয় করা যায়। প্রত্যেকের ঘরে না অ্যাডভেঞ্চার আছে। এবং আর একটা মজার বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এরকম হোম কোয়ারেন্টাইন চাই ব্যক্তিগত জীবনে, এত দৌড়াচ্ছি, এত ছুটতেছি, এত কষ্ট, আমি একটু থাকি, আমার মতন করে থাকি। আলটিমেট কিন্তু দেখো এখন পাওয়ার পরে আবার অনেকে এটাকে মানে নিতে মানতে পারতেছে না, নিতে পারতেছে না যে হাউ 14 দিন পরের দিন বাসায় থাকি। আমার কাছে ওইটাই মনে হয়েছে যে ঘরের মধ্যে অনেক অ্যাডভেঞ্চার আছে, আসলে অনেক অ্যাডভেঞ্চার ঘরের মধ্যে। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই সব ফেলে নষ্ট জীবন। তোমারই দুনিয়ার ঝাপসালোয় কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাচের মতো, যদি রোগে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না।